তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান রাজ্যসভার সাংসদ। তার হাত ধরে টানা 25 বছরের বাম শাসনের অবসান হয়েছিল রাজ্য থেকে। তিনি বিপ্লব কুমার দেব। 2018 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের প্রতিটি কোনায় কোনায় ঘুরেছেন, মানুষের মনে স্থান করে নিয়েছিলেন তিনি। মানুষের মনে বিপ্লব দেবের ছবিটা ঠিক বিপ্লবেরই মতো। তিনি 4 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে নেশা কারবারি থেকে শুরু করে অপরাধীদের কোমর ভাঙার কাজ শুরু হয় রাজ্যে। সেই ধারাবাহিকতা আজও অব্যাহত। দলের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছেন, বর্তমানে রাজ্যসভার সাংসদ। কিন্তু জনসংযোগ থেকে এক চুলো পিছু হাঁটতে নারাজ প্রাক্তন এই মুখ্যমন্ত্রী। এর মধ্যে আবার সামনেই 2023 রাজ্য বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই নেতাদের ব্যস্ততা এখন চরমে। এরই মধ্যে অন্যান্য দিনের মতো বুধবারও তিনি বেরিয়েছিলেন ডোর টু ডোর কর্মসূচিতে। রাজধানীর প্রতাপগড়ের ঋষি দাস কলোনিতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে দেখে যেভাবে উচ্ছ্বসিত হলেন জনতা, তা যেন 2018 সালের পূর্বে সেই দিনগুলোকেই মনে করিয়ে দিচ্ছে। শুনে নিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে জনতার প্রতিক্রিয়া। আজকে দেখতাম, আমি আজকে বেশি কোন হয়েছে না, ঘুমাতেছি, বাবু আছে না, কালী পূজা বলে আছে, আমরা কোন দেখছেন না, বেহনের আশা আছে, আমি আমি আমার বাবুর বাড়ি ধুবাই আইসে, একটু দেখবার বলি, এরকম আশা। এদিন ডোর টু ডোর কর্মসূচিতে গিয়ে মানুষের বিভিন্ন ভাবে অভিযোগ শুনলেন বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে কিভাবে পৌঁছবে সেই বিষয়ে জনতার সাথে মত বিনিময় করেছেন তিনি। তিনি বলেন, আগের তুলনায় মানুষের আয় বেড়েছে, কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পগুলি ত্রিপুরায় সঠিকভাবেই বাস্তবায়িত হচ্ছে, ফলে মানুষ বিজেপির সাথেই রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুসূচিত জাতি যে ভাই বোনেরা রয়েছেন, কোথায় রয়েছেন, কিভাবে তাদের জীবনযাত্রা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী 80 কোটি মানুষকে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল প্রায় 2 বছর হয়ে গেছে, প্রতি ঘরে জলের ব্যবস্থা, গ্যাসের চুলার ব্যবস্থা, আরও অন্যান্য যে কোনো সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, পাচ্ছে কি না, সেগুলো জিজ্ঞাসা করা। আর এমনিতে সরকারি রিপোর্ট আমাদের কাছে আছে যে আমাদের সমস্ত স্কিমগুলি ত্রিপুরাতে সাকসেসফুল হয়েছে, কোভিডের ইঞ্জেকশন হোক। কিন্তু আমি এখন যেই বস্তিতে আছি সেখানে এটা অস্থায়ী বস্তি, তো 1971 থেকে ওরা এখানে থাকে, কিন্তু তাদের কাছে এখনও কোনো সেই বিষয়ে কোনো কাগজপত্র নেই, বিভিন্ন ঝামেলা রয়েছে, সেগুলো যদি কমপ্লিট করা যেতে পারে তাহলে প্রধানমন্ত্রীর যে বাকি সব স্কিমগুলি সেগুলি নিশ্চিত এই বস্তির মধ্যে লাগু করা সুনিশ্চিত হয়ে যাবে। আর আমি আশা করি ভারতীয় জনতা পার্টি সরকার যেভাবে কেন্দ্র এবং রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার, ত্রিপুরা রাজ্যে মানুষের সার্বিক যে জীবনযাপন করার মান উন্নয়ন হয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আর আগামী দিনে আরও সুন্দরভাবে জীবনযাপনের মান উন্নয়ন হবে এটাই আমি আশা করি। এবং মানুষের সঙ্গে সম্পর্ক করার জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি, এখানে মাননীয় বিধায়ক রবীন্দ্র মোহন দাস রয়েছেন, এখানে ডেপুটি মেয়র মনিকা দাস রয়েছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত যুব মোর্চা হোক, এসসি মোর্চা হোক, বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছে, মাদার কমিটির লোক রয়েছে, স্বতঃস্ফূর্ততা কার্যকর্তাদের মধ্যে প্রমাণিত করে যে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। আর আমি আপনাদের সঙ্গেই তো ঘুরছি, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এক্সপ্রেশন, তো মানুষ মোদীকেই চায় এবং ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকার সেটা সুদৃঢ় হোক, লম্বা সময় চলুক, সেটাই মানুষের মানসিক। বিপ্লব কুমার দেবের এই ধরনের ডোর টু ডোর কর্মসূচি 2023 রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপিকে এক্সট্রা মাইলেজ দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।